বৈচিত্র্যপূর্ণ এই পৃথিবীতে বিভিন্ন জীবের বসবাস। এদের মধ্যে অতি পরিচিত একটি প্রাণী হলো পিঁপড়ে বা অ্যান্ট। খুব ছোট্ট একটা প্রাণী হলেও অনেক সময় এরা আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কখনো এটা কি ভেবেছ যে প্রকৃতিতে এদের উপস্থিতির কারণ কি? পরিবেশে এদের ভূমিকাই বাকি। ছোট্ট এই জীবটির দেখা মেলে পৃথিবীর সর্বত্রই। এতক্ষণে সকলেই বুঝে গেছো আমরা আজকে আলোচনা করব পিঁপড়েকে নিয়ে। সারা বিশ্বে এই পিঁপড়ের প্রায় 11,000 প্রজাতি আছে। বলা হয়ে থাকে সমস্ত কীটেদের মধ্যে এরাই নাকি সবথেকে বেশি বুদ্ধিমান। সবথেকে ছোট প্রজাতি পিঁপড়েটি হলো ফ্যারো অ্যান্ট, যার দৈর্ঘ্য মাত্র 2 মিলিমিটার, আর সবথেকে বড় প্রজাতিটি হলো ডাইনোফোনেরা অ্যান্ট। এদের দৈর্ঘ্য হয়ে থাকে 3 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত। পিঁপড়েকে সামাজিক প্রাণী বা সোশ্যাল অ্যানিম্যালও বলা হয়। এরা দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে, যাকে কলোনি বলা হয়, এবং এই কলোনিতে সব কিছুই সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। প্রতিটি কলোনিতে থাকে একটি করে রানী পিঁপড়ে, যার একমাত্র কাজ ডিম পাড়া। রানী পিঁপড়ে একসাথে প্রায় 1000টি ডিম পাড়ে। রানী পিঁপড়ে ছাড়া অন্যান্য যে পিঁপড়েগুলো থাকে তাদের প্রতিটির জন্য আলাদা আলাদা কাজ নির্দিষ্ট থাকে। কারোর কাজ খাবার সংগ্রহ, কারোর কাজ কলোনি পাহারা, কারোর কাজ ডিম সংরক্ষণ। রানী পিঁপড়েরা প্রায় 20 বছর পর্যন্ত বেঁচে থাকে, আর অন্যান্য পিঁপড়েরা 40 থেকে 45 দিন পর্যন্ত বাঁচে। রানী পিঁপড়ে মারা গেলে কলোনিটি নষ্ট হয়ে যায়। এবার আমরা জানবো এদের সম্বন্ধে কিছু তথ্য। আগেই বলেছি এদের সোশ্যাল অ্যানিম্যাল বলা হয়। মানুষেরা যেমন তাদের বাচ্চাদের দক্ষতা অর্জনের জন্য স্কুলে পাঠায় বাচ্চাদের, পিঁপড়েরাও নিজেদের বাচ্চাদের বিভিন্ন দক্ষতা শেখানোর জন্য স্কুলের মতোই একটি পরিবেশের ব্যবস্থা করে, এবং তাদের বাচ্চাদের শেখার ক্ষমতা অনুযায়ী তাদের বিভিন্ন কাজের দায়িত্ব দেয়, যা একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা। তোমরা কি এটা জানো যে মানুষ যেমন অন্যান্য প্রাণীদের পালন পোষণ করে নিজেদের সুযোগ সুবিধার জন্য, পিঁপড়েরাও সেই একই ঘটনা ঘটিয়ে থাকে? অবিশ্বাস্য হলেও এটাই সত্য। এরা নিজেদের খাবারের জন্য নিজেদের কলোনিতে বিভিন্ন শুয়োপোকা ও আরও অনেক ছোট জীবকে পোষ্য হিসাবে রাখে, ঠিক যেমন আমরা মানুষেরা বাড়িতে গরু বা ছাগলকে পোষ্য হিসাবে রাখি। এরা খুবই শক্তিশালী। এরা নিজের ওজনের থেকেও বেশি ভার বহন করতে পারে। এমনও কিছু প্রজাতি আছে যারা নিজের দেহের ওজনের থেকেও 100 গুণ বেশি ভার বহন করতে পারে। এদের কিন্তু কান থাকে না। এরা শব্দ শোনার জন্য নিজেদের পাকে ব্যবহার করে থাকে। এদের পাগুলো খুবই সেন্সিটিভ হয় এবং পায়ের সাহায্যে কম্পন অনুভব করতে পারে এরা, এবং নিজেদের আশেপাশে ঘটে থাকা ঘটনাগুলি অনুভব করে। এমনকি একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে নিজের দেহের বিভিন্ন অঙ্গগুলি ঘষে যে কম্পন সৃষ্টি হয় তার সাহায্যে। পিঁপড়েদের মস্তিষ্কে প্রায় 1 লক্ষ কোষ উপস্থিত থাকে, এবং এরা একবারে প্রায় 40টি ছবি মস্তিষ্কে ধরে রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে প্রায় 2 লক্ষ বছর পূর্বে পিঁপড়ের উপস্থিতি প্রমাণ পাওয়া গেছে, অর্থাৎ বলা যায় পৃথিবীতে মানুষদের পূর্বেই এদের আবির্ভাব ঘটেছিল। এবার আমরা জানব পরিবেশে এদের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা। খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পিঁপড়ে। এদের ওপর অনেক প্রাণীর জীবন নির্ভর করে। নিজে যেমন অনেক কীটপতঙ্গকে খাবার হিসেবে গ্রহণ করে, তেমনি অন্যান্য অনেক প্রাণী আছে যারা এদেরকে খাবার হিসেবে গ্রহণ করে থাকে। আবার এরা মৃত গাছ ও প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে, যা প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনও কিছু প্রাণী আছে যাদের অন্যতম প্রধান খাদ্য হচ্ছে পিঁপড়ে, যেমন অ্যান্টবার্ড। আবার যখন এরা গাছের বীজকে খাবারের জন্য মাটির নিচে নিজেদের গর্তে নিয়ে যায়, কিছু বীজ মাটিতেই থেকে যায় এবং সেখান থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। সুতরাং বোঝা গেল পরিবেশে এদের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের এরা বিরক্তির কারণ হলেও এদের অকারণে হত্যা করা উচিত নয়। আমাদের গৃহস্থলী থেকে বিতাড়িত করার জন্য ইনসেকটিসাইডস বা কীটপতঙ্গনাশক না ব্যবহার করে হলুদ গুঁড়োর ব্যবহার করা যেতে পারে, যা আমাদের ঘরে খুবই সহজলভ্য। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমাদের এটি ভালো লেগেছে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।